আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সালম এটার দর্শক মন্ডলী আশা করছে মহান আল্লাহ তালার অশেষ সহমতে আপনার সকলেই ভালো আছেন প্রিয় দর্শক একদিনই ভাই প্রশ্ন করেছেন হুজুর আমার স্ত্রী দেখতে তেমন সুন্দরী নয় সহবাসের সময় আমার অন্য নারী কল্পনায় আসে তার সাথে সহবাস করতে ভালো লাগে না এবং ঝগড়া হয় কি করব। ধন্যবাদ দিনী ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে প্রথমত বলবো ভাই আগে আপনি নিজের চরিত্র ঠিক করুন অধিকাংশ মানুষ সহবাসে সঠিক নিয়ম জানে না এ বিষয়ে প্রিয় শায়েক মেজানুর রহমান আল আজহারি সাহেব বলেন সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে আর স্ত্রীর নিচে থাকবে প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে এই স্বাভাবিক পন্থাই পরিলক্ষিত হয় সর্বোপরি এদিকেই অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে আলকুরানীয় আর স্বামী যখন স্ত্রীর উপরে থাকবে তখন স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ডাকা পড়বে এতে স্ত্রীরও কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্য তা উপকারী ও সহায়ক কাজে স্বামী স্ত্রী সহবাস করার সময় কিছু নিয়ম মেনে চলতে হয় তাহলে জেনে নেই বিশেষ কিছু নিয়মগুলি সহবাসের সময় প্রথমে দোয়া পড়বেন স্ত্রী সহবাসের দোয়া বিসমিল্লাহি আল্লাহ্মান্ন বিষয়তানা অজান্নিবি বিষয়তনা মা রাজাক্তানা তারপর স্ত্রীকে আলিঙ্গন করবেন তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন সহবাস করার সময় নিজের স্ত্রীর রূপ দর্শন শরীর স্পন্দন ও সহবাসের সুফলের মনোনিবাস করবেন তাছাড়া অন্য কোনো সুন্দরী লুকের নারী বা সুন্দরী লুকের বালিকার রূপ কল্পনা করবেন না তার সাথে মিলনের সুখ চিন্তা করবেন স্ত্রীরও তাই করা উচিত স্ত্রী যদি ইচ্ছা হয় তখন স্বামীকে ভালোবাসা দেবে এবং আদর্শ হাগ দেবে চুম্বন দেবে তখন উভয়েরই মনে পূর্ণ আশা হবে সহবাস স্পষ্টকারী দিনী ভাই এ বিষয়গুলো মাথায় রাখুন না হয় জীবনে সব কিছু হারাবেন কারণ এভাবে চলতে থাকলে সম্পর্কটা বেশি দূরে যাবে না তাই আল্লাহ তালার কাছে দোয়া করুন আপনার চোখে আপনার স্ত্রী সুন্দর হয়ে উঠুক আমেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ